রবিবার সকালে ফালাকাটের কলেজ রোডের পাশে একটি ঝিলে খেলতে গিয়ে একটি 12 বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী পাশের ঝিলে পড়ে যায়। উদ্ধার কাজে হাত লাগায় এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ফালাকাটা থানার পুলিশ, ফালাকাটা দমকল বাহিনী ও ফালাকাটা এসএসবি 17 নম্বর বাহিনী উপস্থিত রয়েছে। ফালাকাটা পুরসভার চেয়ারম্যান সহ এলাকার কাউন্সিলর। উদ্ধার কার্য চলছে, তবে জানা গেছে যে ফালাকাটা তখনও বিপর্যয় মোকাবিলা দপ্তর বা ডুবুরি আসেনি। এরপর ফালাকাটা এসএসবি 17 নম্বর ব্যাটালিয়নের খবর গেলে সেখান থেকে ডুবুরি পাঠানো হয়। তবে ব্লক প্রশাসন, পুর কর্তৃপক্ষ বা জেলা প্রশাসনের পক্ষ থেকে কোন প্রকার ডুবুরি বডির ব্যবস্থা করা হয়নি বলে এলাকায় খবর আছে। জানা গেছে ছাত্রটি পাশের পায়ঙ্গের পাশ শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর বাড়ি কলেজ রোডে। কয়েকদিনের প্রচন্ড বৃষ্টিতে রাস্তার উপর দিয়ে জল বইতে থাকে, সেখানে এই শিশুটি খেলা করতে থাকে। খেলা করতে করতে সে হঠাৎই জলের তলায় তলিয়ে যায়। উদ্ধার কার্য চলছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। ছোট একটা বাচ্চা মেয়ে, 12 বছর বয়স, আমি যে বিদ্যালয়ে কর্মরত সেই বিদ্যালয়ের ছাত্রী। কোন স্কুল? এই পারঙ্গেপাড় শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ে ক্লাস 6 এর ছাত্রী। এই যে এখানে জুতা নিয়ে খেলছিল জলের মধ্যে, জুতা ধরতে গিয়ে উনি জলের মধ্যে ওই মেয়েটা ডুবে যায়। পুরসভা থেকে বিপর্যয় মোকাবেলা টিমকে ফোন করা হয়েছে, জেলাতে খবর দেওয়া হয়েছে, ওনারা বোর্ড নিয়ে আসছেন। আমরা স্থানীয় যে এসএসবি ক্যাম্পাসে সেখানেও যোগাযোগ করেছি, সেখান থেকেও লোকজন আসছেন, এখনো পৌঁছায়নি, আসবে দেখি। হ্যাঁ, পুলিশ আর দমকল ইতিমধ্যে এসে পৌঁছেছে, ওনারাও এখানে আসে, দমকল আসছেন। মানে উদ্ধার কাজ চলছে? হ্যাঁ, উদ্ধার কাজ চলছে। স্থানীয় লোকজন জলে ডুবে খোঁজ খবর চালাচ্ছে, কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি। আপনার নাম? আমার নাম ভগীরথ মণ্ডল, এই 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমি পাশের বিদ্যালয়ের শিক্ষক। 8-9 বছরের বাচ্চা মেয়ে, এই ঘন্টা 1-1.5 ঘন্টা হয়ে গেল, এখানে জুতো পড়ে গেছে, জুতো খুলতে গিয়ে জলে ডুবে গেছে। স্থানীয় লোকজন সবাই চেষ্টা করছে খাওয়ার জন্য, এখনকার মানে বডিটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয় প্রশাসন আসছে, কিন্তু এখানে কোনো ডুবুরি নেই বা কোনো স্পিড বোর্ড নেই, যার মাধ্যমে তাড়াতাড়ি করে আমরা এই উদ্ধার কার্য তারা করতে পারবে, যার জন্য লোকজনের তৈরি হয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি করেই আমরা এই কাজটা করতে পারবে। আমরা ক্লাবের তরফ থেকেও এসেছি, আমরা চেষ্টা করছি এবং আমরা সকল সহায়তা করছি এই উদ্ধার কার্যটা। আপনার নাম? আমার নাম প্রহ্লাদ দাস, আমি কলেজ প্রস্তুত।